রাজশাহী জেলা স্টেডিয়ামে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিচারকের আসরে। আপনাদের হাতে রয়েছে একটি মোবাইল, সে মোবাইল দিয়ে আপনারা জানিয়ে দেবেন আপনাদের রায়, আর বাংলাদেশ পেয়ে যাবে চ্যানেল আই শিরাকণ্ঠ 2009-কে। এই অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করছি আপনাদের জন্য। প্রিয় বাংলা ভাষাভাষী যারা রয়েছেন, আপনারা সকলে টেলিভিশন পর্দার সামনে থেকে আপনাদের রায় জানিয়ে দেবেন। এবারে অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের সঙ্গে রয়েছে চ্যানেল আই শিরাকণ্ঠ 2009-এর আরও এক প্রিয় প্রতিযোগী রিপন। একটু নার্ভাস লাগছে কি? একটু। আচ্ছা, সামনে ফাইনাল প্রিপারেশন কেমন? যতটুকু নিজের ভেতরে আছে দেওয়ার চেষ্টা করব। জাজেসরা রয়েছেন, দর্শক শ্রোতা রয়েছেন, ওনারাই বিচার করবেন প্রিপারেশন আমি কতটুকু নিতে পেরেছি। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে রিপন যদি পেছনে ফিরে একটু তাকাও, জি, এক বছর আগের এই ডিসেম্বরে তোমার জীবনটা কেমন ছিল আর আজ তোমার জীবনটা কেমন, একটু কম্পেয়ার করে কি বলতে পারো? গত বছর ডিসেম্বর মাস ছিল আমার গানের স্বপ্নের জগতের, আর এখন এই ডিসেম্বর মাস যেটা চলছে, তো সেটা আমার কাছে মনে হচ্ছে যে গান, সেই গানই আমার কাছে একটু একটু ধরা দিতে শুরু করেছে। আচ্ছা, তো রিপন তোমার পরিবার থেকে আজকে আসবে বলে তোমার মনে হচ্ছে? আমি সঙ্গীত পরিবারের না, আমি বোধহয় গান করছি আমার ফ্যামিলি থেকে। আচ্ছা, তো কে আসবে আমি ঠিক জানি না। রিপনের পরিবারের, রিপনের অনেক প্রিয় একজন এসেছে আজ। চলো আমরা পর্দা সরিয়ে দেখছি কে এসেছে তোমার সঙ্গে আজ এই মুহূর্তে তোমার পাশে দাঁড়াতে। শিখাপা, ও কেমন আছেন শিখাপা? জি, খুব খুশি হয়েছি। শিখাপা, রিপনের পরিবারে আমরা যখন জানিয়েছি যে রিপনের পরিবার থেকে একজনকে চাই, তো শিখাপাই সেই মানুষটি কেন হলো যে শিখাপাই এলো? আসলে ওর, আমি তো ওর মা, আমার মা কাজিন, সেই সুবাদে আমরা দুজন কাজিন। তো ওর তো তেমন কেউ ওর আপন ভাই বোনদের মধ্যে ওইভাবে গান করে না। আমি যেহেতু গান বাজনার সাথেই পুরোপুরি জড়িত, ভাবলাম আমি কেন সেই সুযোগটা না নিই। তো শিখাপা, আপনার কাছে প্রথমে জানতে চাই, রিপনকে আপনি তো ছোটবেলা থেকেই দেখেছেন বড় হতে, ওর ছোটবেলার কিছু গল্প যদি আপনি বলেন। ছোটবেলায় যেরকম দেখেছি যে কোনো গান ও শুনে সাথে সাথে কপি করতে পারতো, খুব ভালো, মানে একদম অ্যাকিউরেট হতো গানটা। তা আমরা খুবই সারপ্রাইজড হতাম, যে ভাবতাম যে ও যদি গান শিখে অনেক ভালো করবে। কিন্তু হয় না যে অনেক শেখা হয় না, হয়ে ওঠেনি, বা আমাদেরও ওকে তাগিদ দেওয়া হয়নি, ভুল হয়েছে। এখন মনে হচ্ছে যে আমরা ঘরের মধ্যে একটা মানিক ছিল, লুকিয়েছিল, খেয়াল করিনি, এটা আমাদের ব্যর্থতা। এই যে লুকিয়ে থাকা মানিক আজ জলজল করছে, সেক্ষেত্রে আপনার অনুভূতির কথা একটু জানতে চাইবো। অবশ্যই, আমরা তো খুবই খুশি সবাই, এবং আমরা খুব আশাবাদী ওকে নিয়ে। ও এত সুন্দর প্রতিটি এপিসোডে করছে, এত সুন্দর গান গাইছে, যে আমি সত্যি প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ। এমন ভাই পে তো শিখাপা, আজ কিন্তু আপনার কণ্ঠে একটি গান আমরা শুনতেই চাই, অবশ্যই আপনার সঙ্গে রিপন থাকবে, তো কোন গানটি আজ আপনি আমাদের উপহার দেবেন? আমি বলে দেই, আমি চাচ্ছি শ্রদ্ধা সাবিনা ইয়াসমিন এবং এন্ড্রু কিশোর স্যারের একটা গান, সেটা হচ্ছে ঝিনুকমালা ছবির তুমি আমার মনের মাঝি। তুমি আমার মনের মাঝি, তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি যাইও দিমু ভালোবাসা। তুমি আমায় পাগল হইরো না, যামো তোমার বাড়ি, তোমার পাই মুড়ি বার বাসনা রাখি। আমার মনের মাঝি, প্রেমের যমুনাতে মন আমি ভাসাইয়াছি, প্রেমের তরি খানি কুলে আমি ভিড়াইয়াছি, প্রেমের যমুনাতে মন আমি ভাসাইয়াছি, প্রেমের তরি খানি কুলে আমি ভিড়াইয়াছি। তোমার লাইগায় আমি সইতে যে পারি শত বেদনা, আমার মনের মাঝি, আমার
আমার পরাণ পাখি আমার বাড়ি যাইও দিমু ভালোবাসা তুমি আমায় পাগল কইরো না তোমারে পাইয়া আমি জান হাতে ধরিয়াছি তোমার কথা শুইনা সুখে মন ভরিয়াছি পরাণ খুইলা বলো ভুইলা যাইবা আমার মনের মাঝি আমার পরাণ পাখি আমার বাড়ি যাইও দিমু ভালোবাসা তুমি আমায় পাগল কইরো না জামু তোমার বাড়ি তোমার পাই মুড়ি বার বাসনা রাখি তুমি আমার মন